বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি প্লেইস্টোসিন যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তবে শুরু করি। প্লেইস্টোসিন যুগের শুরু হয় আজ থেকে প্রায় 20 লক্ষ বছর পূর্বে এবং শেষ হয় আজ থেকে প্রায় 15 থেকে 10 হাজার বছর পূর্বে। মানব সভ্যতার বিবর্তনের ক্ষেত্রে এই যুগের বিশেষ গুরুত্ব রয়েছে। প্লেইস্টোসিন যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1. তুষার যুগ। প্লেইস্টোসিন যুগের বেশিরভাগ সময় জুড়ে ছিল তীব্র শীতল যুগ। এই সময় পৃথিবীর উপরিভাগ ক্রমে শীতল হয়ে পৃথিবীতে তুষার যুগ বা আইস এজের আবির্ভাব ঘটে। তুষার যুগে পৃথিবীর বৃহদংশ বরফের চাদরে ঢাকা পড়ে যায়। প্রায় সমগ্র উত্তর গোলার্ধ এই সময় বরফের নিচে ঢাকা পড়ে যায়। আজ থেকে অন্তত 10 হাজার বছর পূর্বে তুষার যুগ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। 2. উষ্ণ ও শীতল যুগ। প্লেইস্টোসিন যুগে বারংবার আবহাওয়ার পরিবর্তন ঘটে। এ যুগে পৃথিবীতে পর্যায়ক্রমে কয়েকবার উষ্ণ ও শীতল যুগ আসে। মোট 4 বার তুষার যুগের আবির্ভাব ঘটে এবং প্রতি 2টি তুষার যুগের মধ্যবর্তী সময়ে উষ্ণ যুগের আবির্ভাব ঘটে। অর্থাৎ 2টো তুষার যুগ, তার মাঝখানে কি যুগ হয়? উষ্ণ যুগ। পরবর্তী কি? প্রজাতির বিলুপ্তি। প্লেইস্টোসিন যুগে পর্যায়ক্রমিক আবহাওয়ার পরিবর্তনের ফলে, অর্থাৎ শীতল যুগ, উষ্ণ যুগ, আবার শীতল যুগ, এই যে আবহাওয়ার পরিবর্তন, এর ফলে বেশ কিছু প্রাণী প্রজাতি পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পেরে চিরকালের মতো বিলুপ্ত হয়ে যায়। আমরা জানি যে পরিবেশের সঙ্গে যখন কোনো প্রাণী খাপ খাওয়াতে পারে না, তখন তারা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এই সময়েও কতগুলো প্রাণী প্রজাতি আবহাওয়ার বিভিন্ন খামখেয়ালিপনা, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের জন্য তারা খাপ খাওয়াতে না পেরে চিরকালের মতো বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরা কে ছিল? এরা ছিল ম্যামথ, ধীরগতির বিশালাকার বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী এবং বিশালাকার পাখির এই সময়ে অস্তিত্ব ছিল। কিন্তু পরবর্তীকালে তারা এই আবহাওয়ার পরিবর্তনের জন্য এদের কি হয়েছিল, মানে এই যুগে আগে এদের অস্তিত্ব ছিল, কিন্তু আবহাওয়ার বিভিন্ন পরিবর্তনের কারণে এই যুগে এদের বিলুপ্তি ঘটে। যেসব প্রজাতি নতুন প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম হয়, তারাই এই সময় বেঁচে থাকে। 4. ভূগঠনের পরিবর্তন। প্লেইস্টোসিন যুগে পৃথিবীতে ব্যাপক ভূগঠনিক পরিবর্তন ঘটে। বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডগুলি ধীর সঞ্চরণের মাধ্যমে দীর্ঘকাল পর বর্তমান কালের অবস্থায় এসে পৌঁছয়। এই সময় মাটির বর্তমান গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ঘন ঘন তুষার যুগ ফিরে আসায় এই সময় সমুদ্রের জলস্তরের উচ্চতা নিচে নেমে যায়। 5. পরিযান। প্লেইস্টোসিন যুগে বরফের চাদরের আবরণে পৃথিবীর বৃহদংশ ঢেকে যায়। সমুদ্রের জলও বরফে পরিণত হয়, ফলে স্থল ও জলভাগের মধ্যে সংযোগ গড়ে ওঠে। অর্থাৎ সমুদ্রের জল যদি বরফে পরিণত হয়ে যায়, তাহলে কোনটা স্থল কোনটা জল বোঝাই সম্ভব হয় না, স্থলের সঙ্গে জলেও বরফ হয়ে যায়। তাই কি হয়, জল এবং স্থল দুটোই একসঙ্গে পাশাপাশি হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে পশু পাখি মানুষ চলাচলের সুবিধা হয়। তাই জন্য
এই সময় স্থলভাগের পশু ও মানুষের সঙ্গে বরফের সমুদ্র অতিক্রম করে দূর দূরান্তে পাড়ি দেয়া এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া সম্ভব হয়। ছয় আধুনিক মানুষের আবির্ভাব। প্লেইস্টোসিন যুগের বিভিন্ন পর্যায়ে মানুষের বিবর্তনের বিভিন্ন জীবাশ্মগুলি পাওয়া গেছে। এই যুগের শেষ দিকে হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আধুনিক মানুষের উদ্ভব ঘটে। শুধু তাই নয়, মানুষের উদ্ভাবনী ক্ষমতা ও সমাজ গড়ার সূচনা পর্ব ছিল এই প্লেইস্টোসিন যুগ। এই যুগে মানুষের অভিবাসন প্রক্রিয়ায় গতি আসে। মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করে। সবশেষে বলা যায়, প্লেইস্টোসিন যুগে মানুষ পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে এবং বারবার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তার ফলে সে এই এই আবহাওয়া বা এই পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে পরবর্তীকালে উন্নততর সভ্যতা গড়ে তুলতে সক্ষম হয়। কারণ এই যুগে সম্পূর্ণ ভূগাঠনিক পরিবর্তন ঘটে। এটা হচ্ছে ভূতাত্ত্বিক পরিবর্তন এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মানুষ নিজেকে খাপ খাইয়ে ফেলতে সক্ষম হয় এবং পরবর্তীকালে সে পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে উন্নততর সভ্যতা গড়ে তুলতে পারে। আজ আসি দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে, অবশ্যই সাবস্ক্রাইব করো।